আসসালামু আলাইকুম, আমি সোনিয়া। সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। যারা আমার আগের ভিডিওগুলি দেখেছেন তাদের হয়তো আমার এই বারান্দার গাছ সম্পর্কে কিছুটা ধারণা আছে। এখানে আমার বেশ কিছু ফুল গাছ রয়েছে আর আমি সবজি গাছ লাগানোর প্ল্যান করেছি। তো সেই প্ল্যান অনুযায়ী কিছু শাক লাগিয়েছি আর সবজি এখনও লাগানো হয়নি, তবে বেগুনের চারা দুই একটা হচ্ছে, আশা করছি ওগুলো লাগানো হবে। এই নয়নতারা গাছটায় একসময় প্রচুর ফুল হতো, একদম ফুলে ফুলে ভরে থাকতো, কিন্তু আমার মেয়ে তার খেলার বন্ধুবান্ধব নিয়ে সব ফুল কলি সহ সব এমনভাবে ছিঁড়েছে যে এখন আর সেরকম কোনো কলিও নেই দুই একটা বাদে। তো এখন ফুল ফোটার তেমন কোনো সম্ভাবনা নেই, তাই শুধু শুধু এভাবে না রেখে আমি সবগুলো ডালি কেটে দিলাম, দিয়ে এখানে এর গোড়ায় কিছুটা সার দিয়ে দিব। তার জন্য মাটি ভালো করে আলগা করে নিয়ে তার সাথে জৈব সার মিশিয়ে দেব। আর এরপরে যে নতুন ডাল হবে সেখান থেকে আর সে ডালে আবার নতুন করে ফুল ফুটবে। এটা নার্সারিতে প্যাকেটের যে জৈব সারটা কিনতে পাওয়া যায় সেটা আমি একটা নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি। আমাদের বাসার বারান্দাটা হচ্ছে উত্তর সাইডে, এখানে খুব বেশি রোদ আসে না, শুধু দুপুরের পর থেকে পশ্চিম সাইডের দিকে কিছুটা রোদ আসে। সেজন্য প্রথম দিকে কোনো গাছই লাগিয়েছিলাম না, কিন্তু আস্তে আস্তে যখন দুই একটা গাছ লাগিয়েছি তারপর থেকে কেমন যেন একটা নেশা ধরে গেছে, মনে হচ্ছে এখন অনেক কিছুই লাগাই কিন্তু অতটুকুও সম্ভব হচ্ছে না। তো যতটুকু পারছি চেষ্টা করছি, আরও দুই একটা কিছু বাড়াতে পারলে বাড়াবো। আমি কয়েকটা ছাঁকনিতে কলমের বীজ লাগিয়েছিলাম, তো একটাতে ভালোই হয়েছে, সেটা বেশ কিছুদিন আগে ওটা গ্রিলের সাথে ঝুলিয়ে দিয়েছি। আর এটাতে আরও কিছু লাগিয়েছিলাম একটু পরে, কিন্তু এখান থেকে ভালো চারা হয়নি, মাত্র 8-10টা চারা হয়েছে। তো এত বড় জালির মধ্যে না রেখে ভাবছি এটা ছোট্ট কোনো একটা কিছুতে দিয়ে দিই। আর এই হলুদ ছাঁকনিতে যে দুটো ছোট ছোট চারা দেখালাম ও দুটোই হচ্ছে বেগুনের চারা। এই কলমি শাকের পাশেও একটা বেগুনের চারা হয়েছে, তো এটা প্রথমেই উঠিয়ে নিয়ে এই হলুদ জালিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এতগুলো বেগুনের বীজ ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে মাত্র 2-3টে চারা হয়েছে। আবার কলমির শাকও কিন্তু খুব একটা হয়নি, মাত্র 8-10টা চারা হয়েছে। তো এত বড় ছাঁকনিতে না রেখে এই ছোট ছাঁকনিতেই দিয়ে দিচ্ছি। এই কাজগুলো করতে আমার কিন্তু বেশ লাগে, মনে হয় সবসময়ই এখানে বসে এটা সেটা করি, হয়তো এখানে সবুজের ছোঁয়া আছে সেজন্যই। এগুলো যখন লাগিয়েছিলাম তখনই মাটিতে সার মিশিয়ে দিয়েছিলাম, তো এখন আর আমি কোনো সার ব্যবহার করব না। আমি আমার ভাই এবং আপুদের কাছে রিকোয়েস্ট করছি, আমার এই নতুন চ্যানেলটিতে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর কোনো কিছু কোনো মতামত দেওয়ার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে সেটা। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই তো গ্রিলের সাথে ঝুলিয়ে দেওয়ার পর, আর ওই বোতলটাতে তো আমি ধনিয়ার গোড়া লাগিয়েছিলাম, সেখান থেকে বেশ চারা হয়েছে। কিছুদিন পর এই বেগুন গাছগুলো যখন অন্য একটা কিছুতে লাগিয়ে দেব তখন ওই ধনিয়ার চারাগুলো আমি এই হলুদ কালার জালিটাতে লাগাব। আর এই বেগুনের বীজ লাগানোর পর থেকে এই জালিটা কিন্তু আমি ঘরের ভিতরে ছায়ার মধ্যে রেখেছিলাম, কিন্তু গাছগুলো যেহেতু হয়নি তেমন একটা, আর আমার মনে হলো দেখি একটু বাইরের দিকে দিয়ে দেখি কেমন হয়, সেজন্যই এই কাঠটা দিয়ে তার উপরে এটাকে দিয়ে দিলাম। এই কাঠটা কিন্তু আগে পুঁইশাকের ওই রবের নিচে ছিল, কিন্তু ঘরে একটা অব্যবহৃত বোর্ড ছিল, সেটা পুঁইশাকের নিচে দিয়ে আর ওই কাঠটাকে এখানে দিয়ে দিলাম। আর এখানে দড়ি দিয়ে একটু ভালো মতো বেঁধে দিয়েছি যাতে বাতাসে পড়ে যেতে না পারে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।